আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে, সাথে আছি আমি তাসলিমা দিথি। সরকার উৎখাত করা এতই সোজা, প্রশ্ন প্রধানমন্ত্রীর। বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় র‍্যাব পুলিশের নিরাপত্তা জোরদার। বিএনপির এমপিদের পদত্যাগ, 05 আসনে ভোট 1 ফেব্রুয়ারি। কার্যালয়ে ভাঙচুর, লুটপাতে 51 লাখ টাকার ক্ষতি দাবি বিএনপির। ঋণের কিস্তি অর্ধেক দিলে খেলাপি মুক্তি। প্রাথমিকের শীতকালীন ছুটি বাতিল। মার্কিন রাষ্ট্রদূত যাবেন তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো উচিত ছিল, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোন রাজনৈতিক দলই 30% নারী কোটার শর্ত মানেনি, জানিয়েছে আপিল বিভাগ। তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়েছে, কমেছে শীত। ফের টানা পতনে শেয়ার বাজার, 300 কোটির ঘরের লেনদেন। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।